আপনার কাছে প্রশ্ন রাখার আগে আমি একজন দর্শকের এসএমএসটি পড়ে নিই। প্রশ্নটি পাঠিয়েছেন মাসুদ রানা, তার ছেলের ব্যাপারে সমস্যার কথা লিখেছেন, যে তার ছেলের একটু কুঁজের মতো তৈরি হয়েছে, সামনে একটু ঝুঁকে আছে, আমরা যেটাকে ডাক্তারি ভাষায় কাইফোসিস বলি, তো ঝুঁকে আছে। এখন সন্দেহ, চিকিৎসকরা বলছেন যে বোন টিবি থাকতে পারে, এখন এটা কি কারেকশন করা যাবে নাকি ফিজিওথেরাপি দিয়ে? আর আরেকজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছে, আগে ফোনটি নিয়ে নিই, তারপর এসএমএস এর উত্তরটি আপনি দিবেন। হ্যালো, কে বল, কে আছেন ফোনে? আপনার বয়স এবং নাম বলে প্রশ্নটি করুন। আমার বয়স, আমার সমস্যা হলো আমার পিঠে ব্যথা, পিঠে থেকে পায়ে দেয়, পায়ে থেকে হাতে আসে, মানে এই সমস্যায়। আপনি কি এর জন্য কোনো চিকিৎসা নিয়েছেন অলরেডি, বা ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা জি, ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। ভালো থাকে জি, যেটা হচ্ছে ওনার যে ও একই সমস্যা, যে ব্যথাগুলো শিফটিং হয়, একবার পিঠে ব্যথা, আবার বিভিন্ন জায়গায় ব্যথা চলে যায়। যখন কোনো ব্যথা ইয়ে হয় শিফটিং, এটা বুঝতে হবে আর্থ্রাইটিস জনিত সমস্যা। বেশিরভাগ আর্থ্রাইটিস রুগীরই এই জাতীয় ক্লিনিক্যাল ফিচার আসবে, এক এক সময় এক এক জায়গায় ব্যথা হবে, শিফটিং এর হবে। আর যদি রুট পেইন হয় বা মেরুদণ্ডে কোথাও কম্প্রেশন থাকে, ঘাড় হোক কোমর হোক, সেক্ষেত্রে রেফার্ড পেইন থাকবে, যে কোমর থেকে পায়ে বা ঘাড় থেকে হাতে ব্যথা হতে পারে, বা কোমর থেকে মাথার দিকে পিছনে ব্যথা হতে পারে, ব্যাকে ব্যথা হতে পারে। তো ওনার এইটা দুই দুই ক্ষেত্রেই, এই জাতীয় রুগীদের মেইন ট্রিটমেন্টই হচ্ছে আপনার থেরাপি। এবং থেরাপির ক্ষেত্রে যেটা আমি বলছিলাম আগে, বিভিন্ন রকম থেরাপি আছে এবং প্রতিটা রোগীর রোগ ভেরিয়েশন আছে। হ্যাঁ অবশ্যই, ফিজিওথেরাপি মানে একেবারে শুধু ব্যায়াম বা কোনো মেশিন এমন কিছু না, এটা টোটালি অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা। এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম ফিজিওথেরাপি দিতে হবে, এবং রোগীর কিছু রোগীর ক্ষেত্রে হসপিটালাইজড করতে হবে, কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজন নেই। এবং থেরাপির আবার ভেরিয়েশন আছে, আবার ডোজ আছে, যেমন একটা ঔষধের ডোজ আছে, ওষুধটা খেতে হবে, কিছু অ্যান্টিবায়োটিকের ডোজ আছে একরকম, অন্যান্য রোগের ডোজ আছে। ফিজিওথেরাপির মধ্যে বহু মাত্রিকতা চলে এসে চলে আসছে, এবং এটা আসলে এটা শুরু থেকেই আসছে, এবং যত দিন যাচ্ছে এটা টেকনোলজি আরো চেঞ্জ হচ্ছে এবং আপডেটেড হচ্ছে। এখন আমরা বিভিন্ন প্রকার লেটেস্ট বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি ব্যথার নিরাময় এবং রোগীর বিভিন্ন সমস্যা, যেমন আপনি যেটা বলছিলেন কাইফোসিস এর ক্ষেত্রে, যে দর্শক কুজো হয়ে যাওয়া, এসএমএস এসেছে, এই ক্ষেত্রে আপনার ডিফারেন্ট ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে প্রথমত দেখতে হবে, যদি তার স্পাইনে কোনো আপনার টিবি থাকে তাহলে অবশ্যই টিবি ওষুধ চালিয়ে যেতে হবে। এবং পাশাপাশি আমরা এখানে কারেক্টিভ বিভিন্ন স্প্লিন্টিং ইউজ করে থাকি, মানে রোগীকে মেরুদণ্ডটাকে ইদারাটাকে সোজা রাখার জন্য স্প্লিন্টিং, পাশাপাশি আমরা হসপিটালাইজড করে বিভিন্ন মেশিনের মাধ্যমে এটা কারেকশন করে রাখি। এবং আপনার এই শুধু স্পাইনটা কারেকশন করলে হবে না, এটাকে ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য ব্যাকে যে স্পাইনাল মাসেল আছে, প্যারা স্পাইনাল মাসেল, বড় বড় মাংসপেশি আছে, এগুলাকে স্ট্রেন্থেন করতে হবে, তাহলেই আপনার সে কুজাটা কারেকশন হবে এবং সে ভালো থাকবে। আর এই দর্শকের ক্ষেত্রে একই চিকিৎসা, সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট ফিজিওথেরাপি আসবে, তাকে কনফার্ম ডায়াগনোসিস করে, যদি আর্থ্রাইটিস হয়ে থাকে, আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, এগুলো খুব কার্যকরী, অনেক ক্ষেত্রে লেজার খুব কার্যকরী, এবং পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ করাতে হবে।